আমি আমার এরকম কড়া ভোট শুরু হতে না হতেই অশান্তির ছবি সামনে আসছে। এই মুহূর্তে আমরা কেশপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পঞ্চায়েতে ভোট গ্রহণের দিনে অশান্তি অব্যাহত রয়েছে। পাহাড় থেকে সমতল সর্বত্র একাধিক হিংসা, মৃত্যু, রক্তাক্ত হবার খবর আসছে। ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার এলাকা দখলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম মেদিনীপুরের কেশপুর। অভিযোগ, কেশপুরের 15 নম্বর অঞ্চলে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে 259 নম্বর বুথে বাঘরুই গ্রামে তৃণমূল জেলা পরিষদের প্রার্থী মোহাম্মদ রফিকের দুষ্কৃতি বাহিনীর তাণ্ডব চালায়। তাতে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 5 জন রক্তাক্ত, আহতের সংখ্যা 15 ছাড়িয়েছে। এই মুহূর্তে কেশপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কেশপুর। এই ঘটনায় এখনো পর্যন্ত আহতের সংখ্যা 15। তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা। ঘটনায় আহতদের ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়ার নাম করে পুলিশ ক্যাম্পে ফেলে রাখার অভিযোগ তুলেছে আহতদের পরিবার। ঘটনার পর থেকে থমথমে রয়েছে গোটা এলাকা। অন্যদিকে ভোটের একদিন আগেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভিত্তিহীন অভিযোগ এমনটাই দাবি তৃণমূলের। ভোট শুরু হতে না হতেই এলাকা দখল এবং ইতিমধ্যেই যথেষ্ট উত্তপ্ত কেশপুর। ভোট শুরু হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি উঠে আসছে। কেশপুরের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন রাতে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসে এবং সেখান থেকেই সংঘর্ষ। শনিবার পঞ্চায়েত ভোট গ্রহণের দিনও অশান্তি অব্যাহত। পাহাড় থেকে সমতল সর্বত্র একাধিক হিংসা, মৃত্যু, রক্ত, সেই খবরই কিন্তু উঠে আসছে। ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার এলাকা দখলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বরাবরই সংঘর্ষের খবরে শিরোনামে উঠে আসে পশ্চিম মেদিনীপুরের কেশপুর। এবারও পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। অভিযোগ, কেশপুরের 15 নম্বর অঞ্চলে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে 259 নম্বর বুথের বাগরুই গ্রামে তৃণমূল জেলা পরিষদের প্রার্থী মোহাম্মদ রফিকের দুষ্কৃতি বাহিনী তাণ্ডব চালায়, আর তাতে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, 5 জন রক্তাক্ত, এছাড়াও আহতের সংখ্যা 15 ছাড়িয়েছে। পঞ্চায়েত ভোটের সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন, ভিডিওটা শেয়ার করুন।